কেসরার রাজমুকুটের সেখানে স্বর্ণরূপ একজন গরিব স্বর্ণ ব্যবহার করতে পারত নিতে পারত কিন্তু তা তিনি দেন নাই কারণ নবিকারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লা ইমানা লেমাল্লা আমানা তালা ওই ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির আমানতদারি নাই আমরা দেখি কি গরিবের সম্পদের উপরে অনেক সময় মানুষের লুলুপ দৃষ্টি পড়ে অনেক সময় ধনীরাও কিন্তু গরিবের সম্পদ গোপনে কেড়ে নেয় এই জন্যই রবি করিম সাল্লা সাল্লাম বলছেন ইজা ফালত উম্মতি খামসা আসলতাহ খাসলাতান হাল্লা বিহাল বালা কোন সমাজের মধ্যে যখন পনেরোটি কাজ চালু হবে তখন ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব পড়তেই থাকবে তসবির তসবি আপনারা জানেন যেটাতে আল্লাহ আল্লাহ জিকির করা হয় তসবির দানা একটা তসবিতে একশো দানা থাকে একটা সুতোতে গাথা থাকে তো ওই সুতো যদি ছিঁড়ে যায় তসবির দানা যেমন টপ টপ করে পড়তে থাকে যখন কোনো সমাজের মধ্যে পনেরোটি কাজ চালু হবে এই পনেরোটি কাজ চালু হলে আল্লাহর গজব ঠিক এরকমভাবে টপ টপ করে পৃথিবীর মানুষ